চিকিৎসা পদ্ধতি একটা মডার্ন মেডিকেল সায়েন্স, অ্যালোপ্যাথি, অ্যালোপ্যাথি চিকিৎসা, অ্যালোপ্যাথির আমরা সব কিছু করি। আমাদের একটি মেশিন আছে, যে মেশিনটা আমেরিকাতে আবিষ্কৃত হয়েছে, ইইসিপি, এক্সটার্নাল এনহান্স কাউন্টার পালসেশন। যে মেশিনটা আমাদের একটা হার্টের পেশেন্টের তার শরীরের বিভিন্ন জায়গায় সেখানে আমরা বেঁধে, টাইট করে বেঁধে, প্রেশারের মাধ্যমে রক্তের বিপরীত দিকে চাপ দিয়ে আমাদের হার্টের যে সুপ্ত নালীগুলো সেগুলোকে আমরা খুলে দিই। আমাদের হার্টের মেইন তিনটা আর্টারি যেটা ব্লাড সার্কুলেশন করে সারা বডিতে, সেটা তেল চর্বি জমে বন্ধ হয়ে যায়। অপারেশন মানে কি? অপারেশন মানে সেগুলো কিন্তু অবরুদ্ধই থাকে, বন্ধই থাকে, কিন্তু হার্টের কোন একটা জায়গা থেকে একটা আর্টারি নিয়ে কেটে বাইপাস করে দেয়, আর একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। কিন্তু যদি যে প্রমোটার কারণে হার্ট ব্লক হয়, হার্ট অ্যাটাক হয়, সেটা দূর না করা যায়, তাহলে আরেকটি সেটি অবরুদ্ধ হয়ে যায়। আপনি যে রিং পড়বেন, সে যদি আপনি কোটি টাকা দামের রিংও পড়েন, তো সেই রিংয়ের মধ্যে আবার চর্বি জমবে। তাহলে এই আমাদের হার্টের হার্ট পাম্প করে সারা বডিতে যে রক্তটা সঞ্চালন করে, সেই সঞ্চালিত রক্তটা লোকালি যেখান থেকে সাপ্লাই হয় সেগুলোকে ক্যাপিলারিজ বলে। এই ক্যাপিলারিজগুলো সুপ্ত থাকে, সেটাকে ইসিপি মেশিন প্রেশার করে খুলে দেয়, তাতে লোকালি শরীর রক্ত পায়। রক্তের কি দরকার? রক্তে থাকা অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই ইসিপি মেশিন দিয়ে আমরা মানুষের শরীরের সুপ্ত নালীগুলো খুলে দিই, তাহলে আপনার শরীরের আর এনজাইনা হয় না, হার্টের পেইন হয় না এবং হার্ট অ্যাটাক হয় না। পাশাপাশি আমাদের আরেকটি ট্রিটমেন্ট আছে, কার্ডিও ডিটক্স। সেটা কিছু মডার্ন মেডিকেল মেডিসিনের সংমিশ্রণে আমরা বডিতে স্যালাইন আকারে পুশ করে আমরা হার্টের ব্লকটাকে কমিয়ে দিই, কমিয়ে দিই। তাহলে ইসিপি এবং কার্ডিও ডিটক্স এই দুটো ট্রিটমেন্ট দিয়ে রিং বা বাইপাস যেরকম ইমিডিয়েট মানুষকে মৃত্যু থেকে রক্ষা করে, আমরা রক্ষা করি। কিন্তু রিং বা বাইপাস যেরকম স্থায়ী চিকিৎসা না, স্থায়ী চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। সেখানে আমাদের মডার্ন মেডিকেল সায়েন্স এবং নেচার এই দুইটার দুটোর একটা সমঝোতা সংমিশ্রণে আমরা এই সাউল হার্ট সেন্টার মানুষকে স্থায়ীভাবে হৃদরোগ থেকে মুক্তি দিতে পারে। ইভেন আমরা যদি ইসিপি এবং কার্ডিও ডিটক্স ট্রিটমেন্ট করি, তো লাইফস্টাইল চেঞ্জ না করে দিই, আমাদের এটাও কিন্তু স্থায়ী হবে না।